খাওয়াতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ছোট ভাই বোন তোমরা আমার থেকে তো খাবে, ওর টাকা হোক না হোক, অসুবিধা কোথায়? আরে না না ভাইয়া, আপনি আমাদের গেস্ট, কি বলেন আপনাকে? না ভাইয়া, ও যখন বলেছে একবার আর তুমি খাওয়াতে পারবে না, ওই খাওয়াবে। আচ্ছা ভাইয়া, আব্বুর সাথে দেখা হলে ওই কথাটা বললো একটু। কোন কথা? ওই যে আমাদের দুজনের। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তোমার টাকা লাগলে বলতে পারো, কিন্তু ওর তো টাকার অভাব নেই। ওর ব্যাংকে তুমি জানো মানে একদম 12 লক্ষ টাকা ডিপিএস করে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা মাপ চাই, আমার আসলে টাকার দরকার নেই। আমি আসলে হয় কি যে কাজে, যখন কাজে পড়ে যায় তখন ঝামেলা হয়। যে বিল গেটস এর নাম শুনেছো তো? পৃথিবীর সবচেয়ে যে বড় লোক, অনেক বড় গেট। হ্যাঁ হ্যাঁ, না না, সফটওয়্যার কোম্পানির মালিক বিল গেটস, সেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেমে পড়ে। এখন টাকা পয়সা রতন টাটা দিরালা এরাও কিন্তু অনেক সময় পড়েছে। যে গণেশ বলে যে একজন আছে আমার দিল্লির পার্টনার, ও মাঝখানে 50 কোটি টাকার একটা ঝামেলা পড়ে গেল, আমাকে বললো ব্যাংক থেকে দিয়ে দিলাম। টাকা সবার দরকার আছে কিন্তু এমনি দরকার নেই। তুমি বলেছো 18 লাখ টাকা আছে, থাকলো, অসুবিধা নেই ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বসার ড্রেসটা চেঞ্জ করো। কি বলেন ভাইয়া, থাকবে কেন, অবশ্যই আমি করতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর ভাই তুমি বসো, আমি একটু চেঞ্জ করে আসি। জি আমরা বসতে চাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। শোনো ভাইয়া, না মানে অনেক ক্যাপাবল, মানে কনভিন্স করতে পারবে জানো। এরকম করতেছে কেন? একটা মানে হোটেল ভাইয়া, আপনাকে বলবে না তোমার আমার ব্যাপারটা? আমি একদম নিশ্চিত আপনি সাথে সাথে রাজি হয়ে যাবে। রাজি হয়ে গেলে তারপরে আমাদের আর কোনো লুকোচুরি নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আর তোমার বাবা যদি রাজি না হয়? রাজি না হওয়ার কোনো কারণই নাই, কারণ ভাইয়া সব পারে জানো। ভাইয়া তো অনেক ক্ষমতা, তারপরে তো অনেক বড় ব্যবসায়ী তো। আর আব্বুকে আমার মনে হয় ভাইয়া ম্যানেজ করে ফেলতে পারবে। বলো তো বিয়েটা আমরা কিভাবে করবো? ঢাকুল পিঠিয়ে নাকি চিমচাম করে জল মরে পিঠিয়ে? অবশ্যই ঢাকুল পিঠিয়ে। তুই বললে বল, চল আজকেই পালাই বিয়ে করি। হ্যাঁ লুকোচুরি না না না, তুমি একবার ভাবো আমরা যদি পাঞ্জি বিয়ে করি তাহলে ভাইয়ার ইজ্জত থাকবে, আব্বু সকালে মুখ দেখাতে পারবে, রাস্তাঘাটে মানুষ বলবে তরপোলা ভাইকে চলে গেছে। এটা ঠিক হবে না। আমরা মনে হয় আব্বুকে রাজি করেই বিয়ে করি, কারণ পরিবারের সাথে কোনো বিরোধ করে না কাজটা ঠিক হবে। তাছাড়া আমার একটা বোন আছে না, ওরও তো এখনো বিয়ে হয়নি। এইসব চিন্তা করে তারপরে দেখা যাবে কি তোমার বাবাও রাজি হয়নি, বিয়েটা হচ্ছে না। সে ছোটবেলা থেকে কোনো পরিণতিতেই আসতে পারোনি, দেখা হয়ে গেছে বুঝেছো না? তারপর দেখবে কি কেউ একজন এসে আমাকে বিয়ে করে নিয়ে চলে গেছে। আমি একদম মেরে ফেলবো তাকে। তুমি আমার জানো আমার কথা শুনবে? তুই মারবি? হুম পারবি অবশ্যই। শাইলা হুম এই দেখ মা, মানে তো জন্ম তারিখ লেখা, শাকিরের জন্ম তারিখ লেখা, আর কত কিছু। তুমি বসে বসে সব মনে করছো পুরনো স্মৃতি। আর এখানে দেখ তোর মায়ের মৃত্যুর সময় আর মৃত্যু তারিখটা। আচ্ছা বাবা বলো তো, আমি কি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম? না তেমনটা ছিল না। আচ্ছা ইকবাল ভাই কি অনেক দুষ্ট ছিল? হ্যাঁ ভীষণ দুষ্ট ছিল, কিন্তু খুব ট্যালেন্ট ছিল জানিস, লেখাপড়া খুব ভালো ছিল। সে জন্য তো এত বড় ব্যবসা করেছে, নাম ডাক হয়েছে, সত্যি মানে আমার খুব ভালো লাগে। একবার হয়েছে কি জানিস, তুই ইকবালের সঙ্গে সব সময় জেচে পড়ে ঝগড়া করতিস কিন্তু ওর সঙ্গে পারতিস না। তো না পারলে তুই এসে আমাকে নালিশ করতি। আমি তখন একদিন ইকবালের বাবাকে ডেকে খুব করে বলেছিলাম তোমার ছেলে ইকবাল আমার মেয়ের সঙ্গে খুব বেশি ঝগড়াঝাটি করে, ওকে সাবধান করে দিও, এই আর কি। সত্যি বাবা ছোটবেলার স্মৃতিগুলো কত সুন্দর, তাই না?
কত মধুর সময় কাটিয়েছি আমরা। বাবা জানি ভাই স্যার 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 একটু আগে দেখলাম এটা কি বুঝিনি আসলে এটা কি ব্যাংকের কোনো ব্রাঞ্চ নাকি এটা টাকশালের কোনো ব্রাঞ্চ নাকি কোনো দাতব্যশালা এনে মানুষকে কি এখান থেকে টাকা প্রদান করা হয় স্যার কার কথা বলছেন স্যার মানে যে লোকটাকে একটু আগে দেখলাম সাবদারুল একটা লোক গুন্ডা ভান্ডা ভান্ডা বেরিয়ে গেলেন মানে তারা মনে করেন যেভাবে টাকা ওঠা দিলেন ওই যে হ্যাড টাকা লাগবে হ্যাড টাকা লাগবে ড্যান্সার ড্যান্সার দিয়ে দিলেন এই এই উনি তো বিরাট জেন্টলম্যান কোটি কোটি টাকার ব্যবসা পাথরের ব্যবসা সব করেন আমি আর এই রিসোর্ট আমার মামা দিদি কোনো অসুবিধা নাই টাকা পয়সা অনেক টাকা উনি বিগ হার্টেড মানুষ মামার জি লাল বাতি জ্বালানোর জন্য আমার মতো একজন কালন সাহি সদস্য সেটা আমি বুঝতে পারতেছি মামার আর কত লাল বাতি জ্বালাইব আরে না না আপনি বুঝতে পারছেন না ওইটা সকস করবে কেন একদম আমার মামার কিন্তু উনি তো জেন্টলম্যান দিয়ে দেবে উনি এক জেন্টলম্যানের শবক নিয়ে আর কত নাম তা করবেন আপনি আপনারা কোনো মরতেছেন আপনাদের কিন্তু উলে ভাইতেছে এটা কিন্তু দেখতেছি যাকবা যার যার আত পা কেটে নেবেন সেটা কার কি মরেন না মুইরা কিরা কে তো ব্যাটকা ভরে দেখেন তাহলে আমাদের কি ভালো পরামর্শ দিতে যে কানায় চোখ দেয় না হ্যাঁ আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরানে গো ভালোবেসে ঠাই দিও পরানে ডিসগাস্টিং আমি তোমারি এই থাকো এই বলো কি শুরু করছো তুমি একদম এটা দাবারে নাক ছাড়া ফাড়া হলো কিন্তু কি শুরু করছো নাকি না পরিবেশটা হোটেলে নষ্ট করে ফেলেছেন আপনাদের জন্য তো কোনো হোটেলে মোটেলে রিসোর্টে বিসোর্টে যাও যে তো দেখতেছি কি হইছে কি আপনার জিনিস কোথায় কোন জিনিস কোন জায়গায় আপনি ক্যানভাসার না কেমনটা লাগে কার সাথে কথা বলতে শিখলে আমি ভেবেছিলাম আপনি ক্যানভাসে আপনি তো সদরঘাট থেকে এখানে চলে এসেছেন তানা কোথায় তানা কি ওরা কারা মানে কি মাই গার্লফ্রেন্ড দেখছো নি কেমন আমি কোত্থেকে বলবো এগুলো এখানে ছিল তো কোন জায়গায় ছিল তানা আই একটা বিপদ না করছি তানা আপনি তানহাকে চিনেন না কে তানহা মাই গার্লফ্রেন্ড তানহা কি করব আমরা তানহা তানহা আই তানহা দেখছো নি কেন রে হ্যাঁ আই তানহা তা 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 আমার গার্লফ্রেন্ড পাতলা করে কার সাথে কথা বলছে আমার বউ ও সে জুবাই 10 লাখ 1000 1 টাকা দেন মোর ধার্য করে আর বাপে জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে ও আমার ওয়াইফ্রেন্ড না বাই দ্য ওয়ে আমরা কিন্তু খুব পপুলার ছিলাম তাই না সবচেয়ে বেশি তুই পপুলার ছিলি তোর জন্য তো স্কুলের সামনে ঝালমুড়িওয়ালারাও পাগল ছিল আর আমার মন যেত কয়েকটাকে ধরে তুইতাম তুই কি এখন ওইরকম আছিস মানে একদম টমবয় চেঞ্জ হস নাই চেঞ্জ এই তো আছি আর কি তাই না আচ্ছা সেই জন্যই মনে হয় তোকে ভয় কেউ কখনো প্রপোজ করে না রাইট আমারে প্রপোজ করবি কি আমি তো প্রপোজ করি সিরিয়াসলি আছে একজন তুই চিনিস না পরিচয় করে দেবো না ঠিক আছে তার আগে তুই বল মানে কার ইউনো এত সাহস কার যে তুই প্রপোজ করেছিস আর মানে রাজি হয়ে গেছে আছে ছোট কিউট বাচ্চা বলতে দৌড়ে পালায়নি তো যাই হোক আমার হাজবেন্ড না উচ্ছিস আমাকে এত টেক কেয়ার করে এত টেক কেয়ার করে আই মিন দুই মিনিট আমাকে না দেখলে অস্থির হয়ে যায় বাহ তো তোর হাজবেন্ড কোথায় আছে নিশ্চয়ই আশেপাশে কোথাও ঠিক খুঁজে বের করবে আর যে দেখ একদম সবসময় তার পছন্দের মতো কখনো একদম নীল পরি মানে সাজিয়ে দেবে কখনো লাল পরি মানে তার পছন্দ মতো ড্রেস পরতে হবে তার পছন্দ মতো দূর পরতে হবে মানে এত টেক কেয়ার করে না বুঝছি যা মনে হয় আমি খুব লাগ তোমার কি বান্ধবী ছিল নাকি
হ্যাঁ আমি হচ্ছে তোমাকে ওর কথা বলেছিলাম তো একটা সারন এক কপাল লোক কপা ঢুকিয়ে দিলে আচ্ছা যাই হোক আমরা না আজকে সারা দিনের জন্য ঘুরতে যাচ্ছি তাই নাকি আমাদেরও ঘোরার প্ল্যান আছে আমরা তো ঘোরার প্ল্যান আছে প্ল্যান আছে মানে আমরা ঘুরতে যাব তাহলে আমরা কি একসাথে ঘুরতে যেতে পারি না হ্যাঁ চলো আমরা একসাথে যাই কি লাগে একসাথে যাব মানে ওনার আগে যাক না একটু ঘোরা বৃষ্টি হচ্ছে তো ফ্যাক কাদায় কোন সময় ফিসলায় লড়াই বেড়ায় ভরে জায়গায় খবর দিতে যায় না আমার ভাই আছে তো মাই কাজিন তাকে নিয়ে গেলে না আমাদের টুটটা অনেক মজা হবে কারে কাজিন বলতেছেন কোনডা এটা কোনডা কোন জায়গা না উনি এখানেই উঠেছেন রিসর্টে ওনার নাম হচ্ছে ইকবাল অনেক বড় ব্যবসায়ী ওই যে পদ্মা সেতুটা উনি করছেন ওই সাবদারে হলো বুড়া বেটা গেলে তোমার তো খুশি খুশি হওয়ার কারণটা কি বুঝতেছি না তো কাকে বুড়া বলছেন ওই যে যাকে সেই বানি বলতেছে সেই আচ্ছা যাই হোক আপনারা গেলে যাবেন না গেলে না যাবেন মাই গড আমি তো ডরাইছি এখন যেভাবে শোক ফাগান দিয়ে আপনি বলছেন সত্যি আমি যাব আই লাইক লাইক দ্যাট আপনি তো সেই বান্ধবী ডেঞ্জারাস বান্ধবী এখন মনে পড়ছে কারেন্টের শর্ট লাগে নাই কিন্তু মনে ভরে গেছে গা আই লাইক লাইক ভালো লাগছে আপনাকে আচ্ছা তোমরা বসো সরি আমি তুমি করে বলে ফেলেছি সরি মানে আপনারা বসেন আমি ভাইয়াকে নিয়ে আসি গল্প করব তো সব ভাইকে নিয়ে আসি হ্যাঁ জান সাবদের হলো ভাইকে নিয়ে আসেন মাই গড তারপর আর কি বলেন কি আর কারে কারে ফিরেছেন কারে কারে হাপেন খুললে মনে করেন যে একদম শুনো তো তোমাকে যদি আগে চিনতো না তাহলে আমার সাথে আর তোমার বিয়ে হওয়া লাগতো না তোমাকে কেউ মেরে ভাগিয়ে দিত আমার তো এখনি মনে হচ্ছে সে এখনি হগস্টিক দেব আরে না না এরকম কিছুই না আমার বান্ধবী যদি আপনাকে ভালোবাসে আমি কেন পিটাবো আমার বান্ধবী যাকে পছন্দ করে না আমি তাকে মারতাম আপনার মার্শাল্লাহ আপনার বান্ধবী যেটা ভাইছি সারা জন্মে একটা বান্ধবী যথেষ্ট বান্ধবীর বাপ যেটা ভাইছি মনে করে যে কি কমো 10,00,000 1 টাকা দেন মোট ধৈর্য করে বিয়ে ফেলতে পারে ও মাই গড যে কোনো সময় নাকি আমি ছেড়ে দিতে পারি তারপরে মনে করেন কি বলবো এগুলো নিয়ে আর কথা বলতে চাই না এক্সকিউজ মি হাই জি বলুন আচ্ছা মাই কাজিন মানে বুঝতে পেরেছেন তো আমার চাচাতো ভাই হ্যাঁ হ্যাঁ ইকবাল সাহেবের কথা বলছি মানে উনাকে খুঁজছিলাম উনি বুঝতে রুমে গেছেন কিন্তু এখনো মানে অনেকক্ষণ হয়ে গেল তো উনি তো আমাদের ম্যানেজার সাহেবের সাথে ব্যাংকে গেছেন তারপরে ব্যাংকের কাজ শেষ করে পাথরের প্রজেক্টে যাবেন না 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 আপনি আপনি বোধহয় ধরো জানেন না উনি তো এখন বাইরে যাওয়ার কথা না উনি আমাদের সাথে বাইরে যাওয়ার কথা আমরা একসাথে না 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 আমি জানি আপনি জানেন না ওনার তো আজকে অনেক বড় পাথরের জাহাজ আসবে সেই জন্য পাথরের প্রজেক্টে গেছে বিশাল পাথরের জাহাজ চলে এসেছে সেই জন্য আমাদেরকে না বলে উনি বোধ হয় অনেক ইমার্জেন্সি মিটিং ছিল বোধ হয় সেই জন্য চলে গেছে সমস্যা নেই আমরা আসলে যে জায়গাটায় বসবো ওই রেস্টুরেন্টটা ওটার পাশাপাশি আমি ভাইয়ের সাথে কমিউনিকেট করে আচ্ছা আপু উনি আসলে কিছু বলতে হবে আচ্ছা হ্যাঁ যদি আমরা চলে যাব পর উনি চলে আসেন তাহলে বলবেন যে আমরা অপেক্ষা করে আমরা চলে গেছি আমাকে যেন একটা মানে কল দেন হ্যাঁ আচ্ছা ঠিক থ্যাঙ্ক ইউ ঠিক থ্যাঙ্ক ইউ উনি কিন্তু আমার মানে কাছে মানে আমার চাচাতো ভাই ভেরি জেন্টলম্যান হি ইজ জেন্টলম্যান থ্যাঙ্ক ইউ ভাই ওকে ওকে ভিতরে চলে যাও শোনো না তোমাকে একটা কথা বলি উনা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বুঝছো ও এমনটা ছিল না একটা কথা কি সাংসারিক জীবন মনে করেন যে খুব মধুর এবং খুবই বিশের মতো এবং খুব তিক্ত দেশের সবকিছু আপনার বান্ধবীর ভেটে ভাইজি সরি মাই কাজিন মানে আমার বড় ভাইয়া ভাইয়া তো তার যে বড় শিপটা আছে না জাহাজটা ওটা চলে এসেছে এই জন্য অনেক বড় একটা মিটিং আছে এই জন্য ব্যাংক হয়ে সে মিটিংয়ে চলে গেছে সেই জন্য ভাইয়া বোধহয় এখন আমাদের সাথে যেতে পারছে না কোনো অসুবিধা নেই যদি একটা বড় জাহাজ নাও একটা কোষা নাও যদি হয়ে থাকে এটা নিয়ে যদি উনি দৌড়তে পারে খুব খুশি হব এক্সকিউজ মি ওনার কোনো কোষা নাও কেন ওনার অনেক বড় জাহাজ আপনি জানেন না কত বড় বিজনেস অনেক বড় বিজনেসম্যান তারপরে সমস্যা নেই ভাইয়া যেখানে যাচ্ছে সেখান থেকে কাছাকাছি আমরা ঘুরতে যাব যদি আমরা ভাইকে পেয়ে যাই বা আমরা যদি ওনার সাথে যোগাযোগ করতে পারি তাহলে ভাইয়া সেখানে চলে আসবে ভাইয়া সেটা বলেছে আঙ্গুলটা নিয়ে তো ভাড়াবাড়ি করতে হচ্ছে কেন আর আগে তো দুইটা আঙ্গুল ফ্র্যাকচার করে ফঙ্গুত ফাটাইছিল আবার কি আজকে এরকম করবো নাকি এখন কি অবস্থা এখন তেমন অবস্থা ভালো না মানে আগের সে একটু ভালো আর কি ভাত খাইতে পারি একদমই মেলামেশা করে না তুমি টেনশন করো না তো তুই কিন্তু খেয়াল রাখবি ওই মেয়েটার সাথে যেন একদম না মেশে ঠিক আছে বাবা আমি খেয়াল রাখবো আর তুমি ওকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো ওকে এখন সে ছোট্ট বাচ্চা আছে কত বড় হয়ে গেছে তুই বুঝবি না রে মা দিনকাল ভালো না ঠিক আছে বাবা
চাটা এখন শেষ করো, চা শেষ করতে করতে দেখবে ঠিক ও চলে আসবে। কিছু লাগলে বলো। কি ব্যাপার, জেন্টলম্যান স্যারের নাম্বার বন্ধ পাইতেছি কেন? স্যারে একটা ফোন দিই। হ্যালো স্যার। ও ভাবি, আসসালামু আলাইকুম। একটু ম্যানেজার স্যারে দেন। হ্যালো স্যার, স্যার সকাল থেকে তো ইকবাল স্যারের নাম্বার বন্ধ পাইতেছি। জি স্যার। স্যার এদিকে আর একটা ঘটনা ঘটাইছে। আমাদের রিসোর্ট আছে না, রিসোর্টের সামনে যে দোকানদার রহিম, ওর দোকানে 12,000 টাকা বাকি করছে। জি স্যার। স্যার আপনিও ট্রাই করতেছেন পাইতেছেন না? স্যার স্যার এটা তো সর্বনাশের কথা স্যার। জি স্যার। স্যার আমি চেষ্টা করতেছি স্যার। জি 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 স্যার, আসসালামু আলাইকুম।